আচ্ছা আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স দ্বিতীয় বর্ষে কম্পালসারি ইংলিশের উপরে আমাদের ধারাবাহিক আয়োজন লেকচার ছত্রিশ মানে হচ্ছে এতে পূর্বে আমরা লেকচার পার করে আসছি পঁয়ত্রিশটা লেকচার মানে পঁয়ত্রিশ ঘন্টা ক্লাস হয়েছে আমাদের তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো প্রথম থেকে একদম লেকচার এক থেকে লেকচার ছত্রিশ পর্যন্ত আজকে তোমাদের আমি এতটুকু কথা দিতে পারি তোমরা যদি কোনো বই না পড়ে থাকো শুধু ক্লাস করে থাকো এতটুকুই না তোমাদের পাস করার জন্য যথেষ্ট এবং খুব ভালো নাম্বার পেয়ে পাশ হবে ঠিক আছে যদি আমার স্টুডেন্টদের যদি তারা নাম্বার দেখতে বেতন আমি চাইতাম আমি খুব করে চাই যে তারা নাম্বারটা দেখতে পাক ইংলিশের কিন্তু দুর্ভাগ্য যে ইংলিশে আসলে নাম্বার দেখা যায় না শুধু গ্রেডও ওঠে না শুধু পাস লেখা থাকে অথবা ফেল লেখা থাকে তো আমার খুব ইচ্ছা হয় যে এটা যদি করা যেত যে কে কত নাম্বার পাচ্ছে ইংলিশে তাহলে আমি সবথেকে বেশি বুঝতাম। তো যাই হোক এটা যেহেতু হয় না আমরা আজকে লেকচার ছত্রিশে আসছি কম্পোস ইংলিশের উপরে ধারাবাহিক ক্লাস হচ্ছে এবং সবগুলো ক্লাস একদম বিনামূল্যে আচ্ছা সবাই একটু মিউট করে রাখো আমাদের রাহাতুল ইসলাম বলছে সবাই মিউট করে রাখো সবাই সমস্যা হচ্ছে তো তোমরা যারা ফেসবুক অথবা ইউটিউবে রেকর্ড দেখবে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা লাইভ করার চেষ্টা করবে লাইভে ক্লাস করার চেষ্টা করবে কারণ লাইভে ক্লাস করার মধ্যে একটা ব্যাপার আছে লাইভে ক্লাস করলে ডিসপ্লেটা অনেক বড় দেখা যায় এবং লেখাগুলো ক্লিয়ার শোনা যায় এবং কনসেন্টেন্ট একদম ক্লিয়ার থাকে রেকর্ডের থেকে লাইভে ক্লাস করার চেষ্টা করবা লাইভে ক্লাস করতে হলে আমি একটি স্ক্রিনের নাম্বার দেখাবো সেই নাম্বারে কল দিবা তোমাকে আমরা সেই হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো অথবা কল দিয়ে তুমি নাম্বার সেই নাম্বারে কল দিয়ে তুমি লিংক যেতে পারো আমাদের থেকে আমরা তোমাকে আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে নেব করে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে তুমি প্রতিদিন ক্লাসে যুক্ত খুব সহজ একটা বিষয় হবা তো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই আহ আধা ঘন্টা বিরতির পরেও যে তোমরা এতজন আবার ব্যাক করেছো যাক আলহামদুলিল্লাহ তোমাদের ইচ্ছা শক্তি আছে বলেই সম্ভব আর তোমাদের ইচ্ছা শক্তি আছে তোমাদের ভালোবাসা আছে বলেই আমি ক্লাসগুলো গুলা কন্টিনিউ করতে পারছি ডিসপ্লে দেখা যাচ্ছে নতুন করে আবার দেখো তো ওকে এখন তোমরা যেটা করবা মিউট করে ফেলবা ওকে মিউট করে ফেলো সবাই দেখো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি দেখো তোমার ডিসপ্লে নিচের দিকে বাম দিকে মাইক্রোফোনের মতো একটা জায়গা আছে মাইক্রোফোনের ওই জায়গাটা ক্লিক করলে ওখানে লাল দাগ উঠে থাকবে তার মানে তোমার মিউট হচ্ছে মানে তুমি আর কথা বলে কেউ শুনতে হবে না এবং তুমি সেটাই করে রাখো যারা নতুন তাদের ক্ষেত্রে এরকম সমস্যা হচ্ছে তোমরা একটু মিউট করে ফেলো প্লিজ তোমরা একটু নাম ধরে ওকে বলো তো কারটা মিউট নেই নাম ধরে বলো আমি তো দেখতে পাচ্ছি না কারো ওখানে মিউট নেই একজনের একটু বলে দাও ওকে শামসুদ তোমার মিউট নাই তুমি মিউট করো সমস্যা হচ্ছে আমাদের বাম তোমার ডিসপ্লে এর নিচের দিকে দেখো মাইক্রোফোনের মতো একটা জায়গা আছে সেখানে ক্লিক করো দেখবা যে তোমার কথা কেউ শুনতে পাবে না তোমার ওখান থেকে কোনো শব্দ হলে শুনতে পাবে না আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবা খ আমরা অনার্স সেকেন্ড ইয়ার

আর ক্লাসগুলো সবগুলো নেওয়া হচ্ছে বনদল বই থেকে বনদল বই সম্পর্কে অবগত নাই এরকম এখন আর বলা যাবে না কারণ আমরা কোর্সের একদম শেষের দিকে চলে আসছি ঠিক আছে সো যারা নতুন যুক্ত তাদের উদ্দেশ্যে বনদল বইয়ের কভারটা দেখাই দিচ্ছি আমাদের কাঙ্ক্ষিত বই তোমাদের সবার পছন্দের বনদল বই এমন এমনভাবে সাজানো হয়েছে কোনো বইয়ের সাথে মিল পাবে না এমন একটা বই যে বইয়ের সাথে কোনো মিল না সবাই বুনদলকে কপি করবে কিন্তু বুনদল কাউকে কপি করেনি কপি করবে সামনে বুনদলকে যে টেকনিক অবলম্বন করেছে ইনশাল্লাহ কপি করতে বাধ্য আর সে কপিতে যদি সবার উপকার হয় আমি চাক কপি হোক কোনো সমস্যা নেই নতুন ব্যাচে ভর্তি চলছে আমাদের যেটা ক্লাসগুলো আবার এক থেকে শুরু হবে পনেরোই মে থেকে শুরু হবে ক্লাস রুটিন দিয়ে দিব রুটিন অনুযায়ী ক্লাস হবে যেহেতু পেট ব্যাস এবং সেখানে পরীক্ষা থাকবে মডেল টেস্ট থাকবে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা কোর্স করা হয়েছে তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পারো যারা পুরাতন ক্লাসগুলো তাদের উদ্দেশ্যে বলছি তো আমরা এখন দেখব তোমাদের এই জায়গাটা সম্পর্কে ভালোভাবে অবগত থাকতে হবে অনার্স দ্বিতীয় বর্ষের তোমাদের যে কম্পালসারি ইংলিশের যে সিলেবাস এই সিলেবাস সম্পর্কে তোমাদের অবগত থাকতে হবে যুদ্ধে যাওয়ার আগে যেরকম পরিকল্পনা দরকার এই সাবজেক্টটা পড়ার আগে এই সাবজেক্টটা বোঝার দরকার ঠিক আছে আর তুমি বুঝবা কীভাবে এই সাবজেক্টটা সিলেবাস তোমাকে বুঝতে হবে আমাদের এখানে মোট টপিক আছে চোদ্দোটা হ্যাঁ মোট টপিক চোদ্দোটা চোদ্দোটা টপিকে কোন টপিকে কি প্রশ্ন থাকে কিভাবে অ্যান্সার করতে হয় এই নিয়ে কথা বলেছি লেকচার একে যারা নতুন যুক্ত হয়েছ লেকচার একটা দেখে নিবে তোমার জন্য এই সাবজেক্টের প্রস্তুতির অনেকটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবা তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের আর তিনটা টপিক বাকি আছে আমাদের আর তিনটা টপিক বাকি আছে তোমরা ভালো করে জানো আমাদের তেরো নম্বর টপিক সিনোনিয়ম অ্যান্ড অ্যান্টোনিয়ম চোদ্দো নম্বর টপিক ট্রান্সলেশান আর এক নাম্বার টপিক প্যাসেস তো আজকে প্যাসেজ করাবো না আজকে আমরা সিনোনিয়াম করব প্যাসেজের ক্লাস যেদিন থাকবে তোমরা কেউ মিস দেবে না ভাইটাল একটা ক্লাস হবে প্যাসেজের কারণ এখানে বিশ মার্ক বরাদ্দ বুঝতেই পারছ খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস প্যাসেজের ক্লাস যেদিন করব। একদম শেষের দিন থাকবে প্যাসেজের ক্লাস দুইটা ক্লাসে শেষ করবো প্যাসেজ আশা করি এরপরে তোমাদের প্যাসেজ নিয়ে কোনো সমস্যা হবে না তো আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে সিনোনিয়ম এবং অ্যান্টোনিয়ম ঠিক আছে আমরা এটার উপরে ক্লাস করব তোমাদের কাছে যাদের কাছে বনোদল বই আছে তোমরা যদি বনদল বইটা খোলো তাহলে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাবা আজকে একটা ক্লাস হবে আমাদের যে ক্লাসে কমনের একটা বিষয় তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমরা পাঁচ মার্ক কমন পেতে পারো তো সে পর্যন্ত ধৈর্য সহকারে থাকবে আজকে পড়ানো হবে কম দেখানো হবে বেশি বুঝতে পেরেছো আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কোন কোন জায়গাগুলো পড়লে তোমরা এখান থেকে নাম্বার তুলতে পারবে কারণ সিনোনিম অ্যান্টোনিম আসলে এত বড় একটা সিলেবাস এখান থেকে কমন পাইতে গেলে কি করতে হবে আমি তোমাদেরকে একটু বলে দিব তোমরা সেটাই পড়বা আচ্ছা আমরা চলে আসছি আমাদের বনদল বইয়ের বনদল বইয়ের এই অংশটা তোমাদের তোমার কাছে আছে যাদের কাছে বনদর্ব আছে তোমরা এই অংশটা দেখতে পারো যে সিনেনিয়ম অ্যান্ড অ্যান্টোনিয়ম অথবা অ্যান্টোনিয়ম অ্যান্ড সিনেনিয়ম তো অ্যান্টোনিয়ম শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ আর সিনেনিয়ম শব্দের অর্থ হচ্ছে সমর্থক শব্দ ঠিক আছে সিনেনিয়ম শব্দের অর্থ হচ্ছে সমার্থক শব্দ এই যে দেখো এখানে এক্সাম্পলে আছে অনেস্ট এক্সাম্পলে আছে অনেস্ট তো পরীক্ষায় এরকম করে এক্সাম্পল ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডের পাশে কখনো অ্যান্টিনিয়ম থাকতে পারে কখনো সিনোনিম লেখা থাকতে পারে সংক্ষেপে এ এন টি মানে অ্যান্টোনিয়াম আর সিনোনিম থাকলে সেটাখানে থাকবে এস এন এস ওয়াই এন তো এইটার কি করতে হবে তোমাকে যেটা বলবে অ্যান্টিনিয়াম করতে বললে অ্যান্টিনিয়াম করতে হবে সিনোনিম করতে বললে সিনোনিম করতে হবে ঠিক আছে এইটা একটা বিষয় একটা কমন একটা বিষয় বললাম আর আরেকটা বিষয় হচ্ছে যে কখন আর এটা দিয়ে আবার তোমাকে আবার ব্যাক্য রচনা করতে হবে এখন যেটা বিষয় যে কখনো এই অনেস্ট হ্যাঁ এই ফার্স্টের ওয়ার্ড রচনা করতে বলে অর্থাৎ পরীক্ষাতে যে ওয়ার্ডটা দিয়েছে কখনো সেটা দিয়ে বাক্য রচনা করতে বলে আবার কখনো নতুন যে শব্দ যে শব্দটা লিখেছো পরীক্ষার খাতায় এই আছে তাহলে কি বললাম যে কখনো পরীক্ষার কোশ্চিনে যে ওয়ার্ডটা দিয়েছে সেই ওয়ার্ড দিয়ে ব্যাখ্য রচনা করতে বলে অথবা কখনো বলে যে তুমি যে ওয়ার্ডটা লিখেছো সেই ওয়ার্ড দিয়ে বাক্য রচনা করতে আমার এই কথাটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কথা বলবা এটা যদি বুঝতে পারো তাহলে আরেকটা বিষয় বলি যে কখন কিভাবে বলবে হ্যাঁ এটা সুন্দর প্রশ্ন যেটা বুঝবো কিভাবে ভাইয়া তো এটা নিয়ে কথা বলবো এখন যে তুমি কি কিভাবে বুঝবা যে কখন মেন শব্দ দিয়ে আহ রচনা করতে বলছে আর কখন চেঞ্জেবল শব্দ দিয়ে ব্যাক্য রচনা করতে বলছে আচ্ছা যেটা তুমি লিখেছো সেটা দিয়ে ব্যাক্য রচনা করতে বলছে এটা বোঝার জন্য তোমাদের কাছে এই ট্রিক্সটা লাগবে যেটা তুমি অন্য কোনো কোথাও পাবা না এগুলা লেখা আমি এত সহজ করে তোমাদেরকে দিয়েছি বনোদল বইটা যেটা তোমাদের কাছে একটা মেডিসিনের মতো কাজ করবে যারা কখনো কম্পালসারি ইংলিশ পড়ো নিবে সম্পর্কে ধারণা নাই আমার ক্লাসও করতে হবে না বইটা থাকলে যথেষ্ট তোমার কাছে দেখো খেয়াল করে দেখো গিভ দ্য অ্যান্টোনিয়ম গিভ দ্য অ্যান্টোনিয়ম মানে কি অ্যান্টোনিয়ম লিখো অথবা সিনোনিয়ম লিখো বলতে পারে of the following words of the following words মানে কোশ্চেনে যে ওয়ার্ডগুলো লেখা আছে সেগুলোর হয় অ্যান্টোনিম লেখো না সিনোনিম লেখো পাশে যে করে দেওয়া থাকবে ঠিক আছে এন্ড মেক সেন্টেন্স এমন কি বলতে বলেছে মেক সেন্টেন্স সেন্টেন্স তৈরি করতে বলেছে উইথ দা খেলাটা শুরু হচ্ছে এখান থেকে খেলাটা শুরু হচ্ছে এখান থেকে আমি একটু কালারটা পরিবর্তন করে দিচ্ছি আচ্ছা তোমাদের মনে হয় আগের কালারটা ভালো ছিল একটু এটা একটু আচ্ছা যাই হোক দেখো তো দেখো এখানে এই যে আমাদের জায়গাটা হবে যে এখান থেকে বেজ ওয়ার্ড দেখো ওই অংশটা কালার তুলে দিয়েছি ঠিক আছে দেখো যদি লেখা থাকে মেক দ্য সেন্টেন্স উইথ দ্য বেজ ওয়ার্ড ঠিক আছে বেজ ওয়ার্ড মানে হচ্ছে যে ওয়ার্ডটা তোমার কোশ্চেনে দেওয়া আছে বেজ মানে হচ্ছে মূল বেজ মানে মূল বা ভিত্তি এই যে আমরা বেজ গড়ি না বিল্ডিং গড়ার সময় বেজ গাঁথি এটা হচ্ছে বেজ বা ভিত্তি মানে মূল অর্থাৎ মূল শব্দ দিয়ে তোমাকে সেন্টেন্স করতে হবে তাহলে মূল শব্দ কোনটা মূল শব্দ হচ্ছে তোমার কোশ্চেনে যে শব্দটা আছে সেটা হচ্ছে মূল শব্দ অথবা থাকতে পারে গিভেন ওয়ার্ড গিভেন ওয়ার্ড মানে কি গিভেন ওয়ার্ড মানে যে শব্দটা দেওয়া আছে কোশ্চেনে সেই ওয়ার্ড দিয়ে তোমাকে ব্যাক্য তৈরি করতে বলছে তাহলে দেখো এখানে থাকতে পারে মেক সেন্টেন্স উইথ গিভেন ওয়ার্ড তাহলে তোমাকে যখন বলবে মেক সেন্টেন্স উইথ গিভেন ওয়ার্ড তখন তোমাকে করতে হবে তোমাকে কোশ্চিনে দেওয়া ওয়ার্ড দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে তার মানে তুমি যখন এখানে বাক্য রচনা করবা তখন ওই যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান এখানে যেরকম অনেস্ট দিয়ে ব্যাক্য রচনা করতে বলেছে তখন তোমাকে সেটা দিয়ে করতে হবে অথবা তোমাকে যদি বলে যে ফর্মার ওয়ার্ড ঠিক আছে ফরমার ওয়ার্ড যদি বলে তাও তোমাকে সেই প্রথম প্রথম ওয়ার্ডটা দ্বারা অর্থাৎ কোশ্চিনের প্রদত্ত ওয়ার্ড দ্বারা তোমাকে ব্যাক রচনা করতে হবে ঠিক আছে অথবা তোমাকে যদি বলে ফার্স্ট ওয়ার্ড বলতো এখানে ফার্স্ট ওয়ার্ড কোনটা আগে তো ছিল ফার্স্ট ওয়ার্ড মানে অনেস্ট এখানে ফার্স্ট এটাই তো প্রথম আসছে এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ড তো তোমাকে যখন বলবে যে ফার্স্ট ওয়ার্ড দিয়ে ব্যাক রচনা করো তখন তোমাকেও প্রথম ওয়ার্ড দিয়ে ব্যাক রচনা করতে হবে অথবা তোমাকে যখন বলবে অন সেন্টেন্স ঠিক আছে এখানে অন সেন্টেন্স মানে নিজের মতো করে সেন্টেন্সের কথা বলছে তো এইরকম একটা বিষয়ের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে বেজ ওয়ার্ড 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 গিভেন অথবা তো পরীক্ষার হলে এখানে আরেকটা কথা থাকে যে এই জায়গাটা আমি অ্যাড করে দিচ্ছি এটা কেন লিখে নাই সারা পড়ে গেছে বুঝছি না যাই হোক আমি অ্যাড করে দিচ্ছি তোমাদের কাছে এখানে আরেকটা থাকে মেন ওয়ার্ড এটা থাকে বেশি ঠিক আছে মেন ওয়ার্ড যারা বুনোদন বই নিয়েছো তুমি এই কথাটা অ্যাড করে নিতে পারো আর বইয়ের ভেতরে তো পাবাই বইয়ের ভেতরে কথাটা বহুবার দিয়েছি মেন ওয়ার্ড তো এই যে এই কথাটা পরীক্ষার হলে কোনটা বেশি আসে আমি বলে দিচ্ছি বেজ ওয়ার্ড বেশি আসে গিভেন ওয়ার্ড বেশি আসে আরেকটা হচ্ছে মেন ওয়ার্ড এই তিনটা কথা বেশি আসে এই তিনটা কথা যখন বলবে তখন তুমি শিওর থাকত কোশ্চিনে যে ওয়ার্ডটা দিয়েছে তখন তোমাকে সেটা দেবে আলোচনা করতে হবে কথা কি ক্লিয়ার কিনা বলো বুঝতে পেরেছো কথা বা আচ্ছা আরেকবার বলছে সমস্যা নাই এখানে দেখো এটা আমি একটা এটা আমি যেটা পড়তেছি এটা একটা কোশ্চেন হ্যাঁ এটা একটা কোশ্চেন তুমি কোশ্চেনটা বোঝার চেষ্টা করো এখানে বলছে গিভ দা অ্যানটোনিয়াম গিভ দা অ্যানটোনিয়াম মানে শব্দগুলা বিপরীত শব্দ লেখো অথবা থাকতে পারে গিভ দা সিনোনিম সিনোনিম লেখো অফ দা ফলোয়িং ওয়ার্ডস যে গুলা দেওয়া আছে এন্ড মেক সেন্টেন্স এবং কি করো সেন্টেন্স গঠন করো উইথ দ্য বেজ ওয়ার্ড উইথ দ্য বেজ ওয়ার্ড মানে উইথ দ্য বেজ ওয়ার্ড মানে হচ্ছে যে যেই ওয়ার্ডগুলা কোশ্চেনে দেওয়া আছে সেই ওয়ার্ডগুলা দিয়ে তুমি সেন্টেন্স মেক করো অর্থাৎ তুমি অনেস্ট থেকে যে ডিজনেস্ট পেয়েছো এ ডিজনেস্ট দিয়ে তোমাকে ব্যাক রচনা করতে বলেনি তোমাকে অনেস্ট দিয়ে ব্যাক রচনা করতে বলেছে এখানে বেজ ওয়ার্ড না থেকে যদি থাকে গিভেন ওয়ার্ড গিভেন ওয়ার্ড মানে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা দিয়ে ব্যাক রচনা করো যদি থাকে ফর্মার ওয়ার্ড ঠিক আছে যদি থাকে মেন ওয়ার্ড যদি থাকে ফার্স্ট ওয়ার্ড প্রত্যেকটার অর্থই কোশ্চেনে যে প্রথম ওয়ার্ডটা দেওয়া আছে অর্থাৎ যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেটা দিয়ে তুমি বাক্য রচনা করো তার মানে তুমি যে অনেস্টের বিপরীত যে তুমি ডিজঅনেস্ট নিয়েছ এই শব্দ দ্বারা তোমাকে বাক্য রচনা করতে বলেনি এখানে তোমাকে বাক্য রচনা করতে বলেছে কোশ্চিনে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ড দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে এবারও কি ক্লিয়ার হয় নাই বলো ক্লিয়ার হয়েছে কিনা এবার জি স্যার জি স্যার ওকে এইটা বুঝতে হবে এইটা শোনো এই জায়গাটা এই যে আমি কথাটা বলতেছি এটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কারণ দেখাইলে একটু ভালো হইতো হ্যাঁ দেখাবো তো অবশ্যই অবশ্যই দেখাবো আর একটা কথা বলিনি যে কখন তুমি বিপরীত শব্দ দ্বারা ব্যাক্য রচনা করবা সেটা বলার পরে দেখাচ্ছি দেখো এখানে আরেকটা কোশ্চিন পড়াই তোমাদেরকে দেখো এই জায়গায় গিভ দ্য অ্যান্টোনিয়ম বিপরীত শব্দ লিখো অথবা সিনোনিয়ম লিখো অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস যে ওয়ার্ডটা দেয়া থাকবে অ্যান্ড মেক সেন্টেন্স শব্দ গঠন করো ঠিক আছে সরি বাক্য গঠন করো উইথ দেম দেম মানে উইথ দেম মানে কি ঠিক আছে এখানে দেখো উইথ মানে মানে উইথ এখানে তুমি লিখেছো আমি একটু এটা কালার করে দিচ্ছি এখানে বলছে কি তোমাকে অ্যান্টোনিয়াম এবং সিনোনিয়াম লিখতে বলতেছে একটু বোঝার চেষ্টা করো কোশ্চেনটা এটার জন্য তোমরা নাম্বার পাবা না এটার নাম বুঝতে পারলে সবই লিখবা কিন্তু আসলে ভুল লিখবা হুম খেয়াল করে দেখো তোমাকে এখানে ফার্স্টে বললো তোমাকে অ্যান্টোনিয়াম সিনোনিয়াম লিখতে বললো এবং তোমাকে বলছে যে উইথ দেম মেক সেন্টেন্স উইথ দেম মানে কি তুমি যে ওয়ার্ড গুলা লিখেছ সেই ওয়ার্ড দিয়ে ব্যাখ্যা রচনা করো অথবা পরীক্ষায় যেটা প্রচুর পরিমাণে আসে সেটা হচ্ছে চেঞ্জ ওয়ার্ড এই যে এই কথাটা প্রচুর পরিমাণে আসে সর্বাধিক আর সংখ্যক আসে এটা সর্বাধিক সংখ্যক এই কথাটা বেশি আসে যে মেক সেন্টেন্স উইথ চেঞ্জ ওয়ার্ড চেঞ্জ ওয়ার্ড মানে কি পরিবর্তন ওয়ার্ড দিয়ে পরিবর্তন যে ওয়ার্ডটা হয়েছে অর্থাৎ তুমি যে অনেস্ট পেয়েছ অনেস্টের বিপরীতে তুমি ডিজনেস্ট নিয়েছো তোমাকে বাক্য রচনা করতে হবে দিয়ে বুঝতে তাহলে সেন্টেন্স উইথ দেম মানে কোনগুলা দিয়ে উইথ দেম মানে হচ্ছে যে অ্যান্টোনিয়াম এবং সিরোনিয়াম যে তুমি লিখেছো সেগুলো দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে অথবা এখানে থাকতে পারে চেঞ্জ ওয়ার্ড দিয়ে বাক্য রচনা করতে বলে চেঞ্জ ওয়ার্ড মানে পরিবর্তন চেঞ্জ মানে কি পরিবর্তন তাই না তো পরিবর্তন যে ওয়ার্ডটা আমরা পেয়েছি সেটা ব্যাক্য রচনা করতে হতে পারে ঠিক আছে অথবা দ্যাট অ্যান্টোনিয়ম অ্যান্ড সিনিয়ম দিস অ্যান্টোনিয়ম এই ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে যখন অ্যান্টোনিয়ম এবং সিনোনিয়ম দিয়ে ব্যাক্য রচনা করতে বলবে তখন তোমাকে উল্টা যে শব্দটা অর্থাৎ অনেস্টের যে অ্যান্টোনিয়ম আমরা ডিজঅনেস্ট পেয়েছি এটা ব্যাক্য রচনা করতে হবে তাহলে একটা জিনিস শেয়ার হয়ে নাও যখন তোমাকে কথার আগে অর্থগুলো বুঝতে হবে বেজ ওয়ার্ড মানে হচ্ছে ভিত্তি মূল ওয়ার্ড যে ওয়ার্ডটা প্রথমে আসে সেটাই হচ্ছে বেজ ওয়ার্ড গিভেন ওয়ার্ড যেটা ওয়ার্ডটা দেওয়া আছে অর্থাৎ কোশ্চিনে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ড দেবে রচনা করতে হবে ফর্মার ওয়ার্ড মানে যে ওয়ার্ডটা দিয়ে তোমাকে দেওয়া আছে সেটা দিয়ে করতে হবে মানে প্রধান অর্থাৎ প্রথম প্রথম ঠিক আছে যে ওয়ার্ডটা সেটা দিয়ে রচনা করতে হবে ফার্স্ট ওয়ার্ড অর্থাৎ কোশ্চিনে যে ওয়ার্ডটা দেওয়া আছে প্রথম ওয়ার্ড সেটাতে রচনা করতে হবে তোমাকে এরপরে আমরা আসি এরপরে আমরা দেখো মেক্স সেন্টেন্স উইথ দেম উইথ দেম কোন গুলা দেম মানে তাদের তাদের দ্বারা বাক্য রচনা করো কাদের দ্বারা এই যে অ্যান্টোনিম এবং সিনোনিম যে তুমি লিখেছ সেগুলো দ্বারা বাক্য রচনা করো অথবা চেঞ্জ ওয়ার্ড থাকতে পারে চেঞ্জ ওয়ার্ড মানে তুমি যে পরিবর্তন ওয়ার্ডগুলো লিখেছো অর্থাৎ অনেস্টের যে পরিবর্তন করে তুমি ডিজঅনেস্ট করেছো এই পরিবর্তন ওয়ার্ড দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে এখন এই জায়গাটা বুঝেছো কিনা আমার কথাটা জি স্যার যদি বুঝতে পারো হ্যাঁ যদি বুঝতে পারো তাহলে আমরা একটু চিনে যাব ঠিক আছে একটু চিনে যাই আমরা একটু কোশ্চিনে যাই একটু সময় দিবা বোর্ড কোশ্চিন গুলা কিভাবে থাকে আমরা রিসেন্ট কোশ্চিন দেখাই দু হাজার পাঁচ সাতের কোশ্চিন না দেখে আমরা ওই যে সাম্প্রতিক যে কোশ্চিন গুলা হয়েছে সেগুলো দেখাই তোমাদের এই যে দেখো দু হাজার বাইশ সালে কোশ্চেন দু হাজার বাইশ সালে কোশ্চেন এখানে বলছে চেঞ্জ দ্য ওয়ার্ড এজ ডিরেক্টেড মেক সেন্টেন্স উইথ দ্য নিউ ওয়ার্ডস

বুঝতে পেরেছো এই ল্যাঙ্গুয়েজটা তুমি যদি পরীক্ষার হলে বুঝতে না পারো তাহলে তুমি অ্যানসার করবা কিভাবে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে তারপরে দেখো এই জায়গায় দেখো দু একুশ সালে কোশ্চেনটা দেখো এক এক সময় এক এক রকম কথা বলছে দেখো চেঞ্জ দা খেয়াল করে দেখো চেঞ্জ দা ফলোইং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ওয়ার্ড এখন চেঞ্জ ওয়ার্ড দ্বারা কথা বলছে তুমি তখন কি বুঝবা বলো

এখন এখন প্রশ্ন বুঝতে পারবা বলতো এখন প্রশ্ন বোঝা যাবে জি ভাইয়া ওকে যদি প্রশ্ন বোঝা যায় তাহলে আলহামদুলিল্লাহ এই যে উইথ ইউর অন সেন্টেন্স এখন ফলোয়িং সেন্টেন্স এন্ড মেক সেন্টেন্স আমরা এটার থেকে যাই অন সেন্টেন্স এগুলো একই রকম অ্যান্টোনিও অফ দা ফলোয়িং ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্স আচ্ছা আগের কোশ্চেনগুলো একই টাইপের আসতো হ্যাঁ একই টাইপের আসতো ওয়ান সেন্টেন্স অন সেন্টেন্স করে লিখত কিন্তু পরে থেকে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে এখন যে কোনোভাবে কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে এই জন্য সবসময় তোমাদেরকে রেডি থাকতে হবে তাহলে তোমাদেরকে কোশ্চেন বোঝার জন্য কোশ্চেন বোঝার জন্য আমি যেটা বললাম যে এই এই কথাগুলো মাথার মধ্যে রাখবা এই এই কথাগুলো মাথার মধ্যে রাখবা এ কয়টা থাকলেই হবে কথা বুঝতে পেরেছো তাহলে তোমাদেরকে পড়ার জন্য যেটা বললাম যে এ কয়টা শব্দ মাথার মধ্যে রাখবা কখন বেজ ওয়ার্ড বলছে কখন মেন ওয়ার্ড বলছে কখন ফার্স্ট ওয়ার্ড বলছে আবার কখন চেঞ্জ ওয়ার্ড বলছে এই কথাগুলো যদি বুঝতে পারো তাহলে তোমরা অ্যান্সার ঠিকঠাকভাবে লিখতে পারবা আশা করি এই জায়গাটা অন্তত বুঝেছ সিনোনিমেন্টোনিয়মের কোশ্চিনটা বুঝেছো জি স্যার জি স্যার ওকে এটা বুঝতে পারে না বলে স্টুডেন্টরা জানা জিনিস ভুল করে আসে দেখা যাচ্ছে যে অনেস্ট এর ডিজনেস্ট লেগেছে এখন সে পুরা জায়গা খেয়ে গেছে এখন সেন্টেন্স করবে কোনটা দিয়ে দিয়ে না ডিজনেস দিয়ে এখন ধরো সে পরে গিয়ে দিয়ে মানে ওই পরের শব্দ দিয়ে বাক্য তৈরি করা শিখে গেছে এখন সে জানে না যে কোশ্চিন যে ঘুরাই আসতে পারে কখনো মেন ওয়ার্ড বলে কখনো বেজ ওয়ার্ড বলে কখনো চেঞ্জ ওয়ার্ড বলে তার এটা মাথাতেই নাই যে এই জিনিসটা এভাবে হয় সে দেখছে যে এর আগে তো ওইভাবে পড়ে আসছে তাহলে মনে হয় পরেরটা দিয়ে বাক্য রচনা করতে চলছে কিন্তু আসলে কোশ্চিন ছিল মেন ওয়ার্ড দিয়ে তাই না এই জন্য এই জিনিসটা বুঝতে হবে আর এই জিনিসটা তখনই বুঝবা যখন তোমার কোনো স্যার তোমার কোনো ভাই এটা ধরিয়ে দিবে তো আমি যখন আমার স্টুডেন্টদের পরীক্ষা নিয়ে ক্লাস টেস্ট নি তোমাদের বেলা নিতে পারি নাই কেন নিতে পারে নাই তোমাদেরকে বলি অনেক ব্যস্ততার কারণে নিতে পারি নাই এর আগে আমি ফ্রি বেসে অনেক পরীক্ষা নিয়েছি কিন্তু দুর্ভাগ্য তোমাদের ব্যস্ততা আমাদের নিয়েছিলেন বুঝছেন কিন্তু আমরা ভুল করেছিলাম ও আচ্ছা ফার্স্টে নিয়েছিলাম না নোটিশের সাথে হ্যাঁ আমরা আমাদের ফার্স্ট নিয়েছিলেন হ্যাঁ সবাই ভুল করছো কিন্তু অনেকেই ভুল করছো সবাই না অনেকেই ভুল করছো তো সেটা আমি ধরিয়ে দিয়েছিলাম তো এই ভুলগুলো করা যাবে না ঠিক আছে এই ভুলগুলো করা যাবে না এখন একটা জিনিস দিব যাদের কাছে বই নাই তাদের কাছে বিরাট একটা বিষয় হয়ে দাঁড়াবে যাদের কাছে আছে তাদের কাছে তোা থাকলই বুনদল বইয়ে টোটাল আমি সিনোনিম অ্যান্টনিমিম দিয়েছি কয়টা বলো টোটাল টোটাল দুইশো সাতষট্টিটা ঠিক আছে এখন যে হায়ার লেভেল স্টুডেন্ট অর্থাৎ ক্লাসের টপার তারা দুইশো সাতষট্টিটায় পড়ে যাবে আর আমি যে সিরোনিয়াম অ্যান্টোনিয়াম লিখেছি একদম সহজ করে সর্বোচ্চ সহজটাই দিয়েছি কারণ একটা ওয়ার্ডের বহু সিনেনিয়াম হয় বহু সিনোনিয়াম অ্যান্টোনিয়াম হয় তো আমি সেখান থেকে বেছে বেছে সর্বোচ্চ সহজটা হ্যাঁ এর থেকে আর সহজ হয় না সেই সহজগুলো দিয়েছি দুইশো সাতষট্টিটা দিয়েছি যারা একদম সাথে ষাটটায় কমন পেতে চাও সিরোন ম্যান্টিনম থাকবে ষাটটা যারা সাথে ষাটটায় কমন পেতে চাও তারা দুইশো সাতষট্টিটা পড়বা আর যারা আর যারা একটু ফাঁকি বাজ যে অল্প পরে বেশি কমন নিব তাদের উদ্দেশ্যে বলি তোমাদের জন্য একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সটা কি বনদল বইয়ের শুরুতেই যারা বনদল বইটা ভালো করে খুলেছ সিনোনি ম্যান্টিনো অংশে যাবা যার পরে দেখবা এরকম করে একটা লাইন লেখা আছে যে দেখাচ্ছি এরকম করে একটা লাইন লেখা থাকছে দেখো যে মোট আশিটি সিনোনিয়াম অ্যান্ড অ্যান্টিনিয়াম সাজেশন আকারে দিলাম এ কয়টি একদম কমপ্লিট করে পরীক্ষার হলে যাবে এসব পড়া শেষ হলে ফুল কনফিডেন্স নিতে অতিরিক্তগুলো পড়ো এই টপিক নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না ইনশাল্লাহ এই লাইনটা তো পড়েছো মনে হয় যারা সিনোনিম অ্যান্টিনিয়াম পড়েছো অথবা পড়বা ঠিক আছে আর এখানে লেখা আছে দেখো উত্তরপত্র নিচে দেওয়া আছে এই যে এখানে আশিটা দিয়েছে আমি সাজেশন আকারে টোটাল আশিটা রং রং পর্যন্ত আছে আশিটা এই আশিটা যারা পরীক্ষার হলে পড়ে যাবা তোমাদেরকে আমি এতটুকু সিওরিটি দিতে পারি তুমি পাঁচটা এখান থেকে পাবা হানড্রেড পার্সেন্ট পাঁচটা পাবা তাহলে তোমাকে কিন্তু দুইশো সাতষট্টিটা পড়া লাগছে না এই আশিটা পড়লেই হচ্ছে ঠিক আছে এই আশিটাই পড়বা আমি কিন্তু তোমাকে আজকে সিনোনিম অ্যান্টোনাম ক্লাস মুখস্থ করাইতে আসিনি কারণ এটা বোঝানোর কিছু না এটা তোমাকে পড়তে হবে ঠিক আছে আমি তোমাকে কৌশলটা শিখাতে আসছি আজকে তাহলে তুমি কি করবা এই সিনোনিম সিরোনাম একদম একদম শেষ করে দিবা এই পাতা এত পড়বা এত পড়বা যে তোমার ঘামের দাগ যাতে এই পাতাতে থাকে বোঝা গেছে আমার এক স্যার বলতো হ্যাঁ আমার এক স্যার বলতো যে তুমি কেমন বই পড়েছো যে তোমার বইয়ের পৃষ্ঠে একটা মশার দাগ পড়ে নাই মানে মশা থাকতে হবে যে তুমি যে পড়েছো এটা প্রমাণ ঠিক আছে তো তোমরা যে এটা পড়েছো তোমাদের ঘামের দাগ থাকা লাগবে তোমাদের কলমের দাগ থাকা লাগবে এই জায়গায় আশিটা দিয়েছি এই আশিটা মেডিসিন তোমাদের সিনোনিম অ্যান্টোনিয়ামে এর মধ্যে পাঁচটা কমন পেয়ে যাবা আর যারা বেশি পড়তে চাও যারা বেশি পড়তে চাও তারা এখান থেকে পড়বা আর আরেকটা ট্রিক্স দিয়েছি আরেকটা দিয়েছি সেটা হচ্ছে যে এই যে এ বি সি ডি করে সাজিয়েছি এবং এখানে দেখো এই শব্দটার সাথে বোর্ড অ্যাড করে দিয়েছি এ নিউ এক্সাম দু হাজার ষোলো অ্যাভর মানে ঘৃণা করা ঠিক আছে তারপরে দেখো এই যে এরকম এক্সেপ্ট এক মানে হচ্ছে দেখো গ্রহণ করা দু হাজার ছয় আসছে তেরোতে আসছে পনেরোতে আসছে তোমাদের আসার সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে হয় প্রচুর পরিমাণে হয় এটা তো এইগুলো আমি কি করেছি ওই ওয়ার্ডগুলোর সাথে বোর্ড কোয়েশ্চিন অ্যাড করেছি ঠিক আছে যদি তোমরা কেউ চাও তোমরা স্ক্রিনশট নিতে পারো আমার ওই আশিটার ঠিক আছে তোমরা স্ক্রিনশট নিতে পারো আর যাদের কাছে বই আছে তাদের কথা তো বাদই দিলাম ওরা তো লাকি ওরা কাছে থেকে পড়তে পারছে তোমাদের কাছে অনেক বই থাকতে পারে অনেক বই থাকতে পারে অনেক অনেক বই থাকতে পারে বলো ভাই এখানে যে উত্তরপত্রের নিচে যে দেওয়া আছে যে 80টা এই 80টাই খালি পড়বো তুমি আগে আমাদের বই তুমি আগে এই 80টা পড়বা হ্যাঁ এই 80টা পড়বা আগে বুঝতে পেরেছো এই 80টা এই 80টা পড়বা এই আশিটা পড়া মানে এই আশিটা পড়া মানে তোমার অনেকগুলো পড়া হয়ে যাবে কারণ দেখো অ্যাভর মানে সিনোনিয়ম এবং অ্যান্টোনিয়ম দুইটাই দিয়েছে ঠিক আছে তোমাকে একটা আমি ট্রিক্স ধরিয়ে দিই দেখো এই জিনিসটা তুমি খেয়াল করবা এই যে দেখো অ্যাবসেন্ট আমি তোমাদেরকে একটা ধরিয়ে দিচ্ছি দেখো খেয়াল করে দেখো দেখাচ্ছি দেখো এই যে অ্যাসেপ্ট আছে না অ্যাসেপ্ট তো এইটা দেখো খেয়াল করে দেখো অ্যাসেপ্ট এটা আসছে অ্যান্টোনিয়ম

সিনোনিম আসার সম্ভাবনা হয়ে গেল বুঝতে পেরেছো তার মানে এই যে অ্যান্টোনিয়ম যে আছে এসেপ্ট দিয়ে এইটা দিয়ে সিনোনিম আসবে পরে বা তখন আর অ্যান্টোনিয়ম আসবে না এই জন্য দেখো আমি কি করেছি সিনোনিয়ামটা দিয়ে দিয়েছি তোমাদের বুঝতে পেরেছো এই হচ্ছে ট্রিক্স তুমি যদি আগের প্রশ্নগুলা বিশ্লেষণ করো এগুলো তখনই তুমি বুঝতে পারবা যখন তুমি প্রশ্নগুলা নিয়ে গবেষণা করবা তখন তুমি অ্যানালাইসিস করবা ঠিক আছে এটা তখনই আসবে যখন তুমি অ্যানালাইসিস করবা তো এইভাবে পড়ো যেটার অ্যান্টোনিয়ম আসছে সেটা তুমি সিনোনিয়ম জেনে নাও যেটার অ্যান্টোনিয়ম আসছে সেটা তুমি সিনোনিয়ম জেনে নাও কারণ ওইটা যে কোনো সময় কি আকারে আসবে যে কোনো সময় পরীক্ষা চলে আসতে পারে এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখো ব্যারেন ব্যারেন মানে হচ্ছে অনুর্বর ব্যারেন মানে অনুর্বর ঠিক আছে এইটার অ্যান্টোনিয়ম আসছে ফার্টাইল মানে উর্বর তুমি এবার আমার বুনোদল বইয়ের এফ নাম্বারে যাও ঠিক আছে এফ নাম্বারে যাও জি তারপর এফ তোমাদেরকে আমি ট্রিক্স দেখাচ্ছি আজকে কিন্তু আমি তোমাদেরকে পড়াইতে আসি নাই তোমাদেরকে বলছি যে আজকে পড়া কিভাবে করতে হয় এটা দেখাই দেবো জাস্ট এই যে ফার্টাইল দেখতেছ ফার্টাইল মানে উর্বর তাহলে তুমি দেখো যে ওখানে একবার সিনোনেম আসছে এটার আবার উল্টাটা আসছে ঠিক আছে তো প্রশ্ন এইভাবে হয় উত্তর দিয়ে কখনো প্রশ্ন হবে প্রশ্ন দিয়ে কখনো উত্তর হবে অর্থাৎ তুমি জেনে রাখো যে এর আগে দেখলে কি যে ব্যারন আসছে পরীক্ষায় ব্যারনের অ্যান্টোনিয়াম করতে বলছে ঠিক আছে ব্যারন আসছে ব্যারনে অ্যান্টোনিয়াম করতে বলছে এখন না কি দেখো ওই আসছে ব্যারন করতে বলছে তার মানে তুমি এখানে শিওর থাকো যে যে শব্দটা আসছে ওই শব্দটা তুমি অ্যান্টোনিয়াম এবং সিনোনিয়াম পড়ে ফেলো অর্থাৎ তুমি এটা এটা জেনে রাখো যে দু সালে যে বোর্ডগুলো আসছে বাইশ সালে যে কোশ্চেনগুলো আসছে আমি তোমাদেরকে বোর্ডটা দেখাচ্ছি এই 22 সালের বোর্ডের তুমি কি করবা 22 সালে যে কোশ্চেনটা আসছে 60টা এই 60টার এনটোনিম এবং সিনোনিম তুমি ভালো করে পড়ে পরীক্ষা হলে যাবা আমার কথা কি বুঝতে পেরেছো জি আচ্ছা যারা বুঝতে পারোনি তারা আরেকবার কথাটা শুনবা যে আমি বলতেতেচ্ছি কি যে এই শব্দগুলার তুমি খেয়াল করে দেখবা যে সাকসেস দিয়ে কতবার আসছে কখনো ফেলর আসছে কখনো সাকসেস আসছে এই যে বিজি এবং ফ্রি কখনো ফ্রি আসছে কখনো বিজি আসছে ঠিক আছে মানে এগুলা কিভাবে প্রশ্ন হয় তুমি যদি ভালো করে না বোঝার চেষ্টা করো তুমি কমন পাবা না অনেকে বলে না যে সিনোনি ম্যান্টেনাম কমন আসে না ভুল কথা কমন আসে কিন্তু তুমি ধরতে পারো না প্রশ্নের প্যাটার্নটা কিভাবে হয় ঠিক আছে এটা তোমাকে বুঝে নিতে হবে তো এইভাবে দেখালাম সিনোনি ম্যান্টেনাম তোমরা নিজেরা পড়বা দুইশো সাতষট্টিটা আছে সিনোনি ম্যান্টেনাম ক্লাস নেওয়ার কিচ্ছু নাই এখানে গ্রামাটিক্যাল কোনো ফ্যাক্ট না যে বুঝিয়ে দিব এখানে কোনো প্যারাগ্রাফ রচনা না যে পড়িয়ে সুন্দর করে মানে বুঝিয়ে দিবো এটা হচ্ছে ওয়ার্ডের খেলা তো ওয়ার্ড আমি বলে বলে আমি তো পড়া আর তুমি পড়া সমান কথা ঠিক আছে তুমি এটা পড়বা আর বোর্ড কোয়েশ্চিন যেগুলো আছে সিনোনিম অ্যান্টোনিয়ামের বোর্ড কোয়েশ্চিন একদম কুটে দাও অর্থাৎ আশিটা দিয়েছে ওখানে আশিটার মধ্যে আশিটা শব্দে সিনোনিম এবং অ্যান্টোনিয়াম তুমি পড়ে ফেলো ঠিক আছে সিনোনিম এবং অ্যান্টোনিয়াম তুমি পড়ে ফেলো পরীক্ষার হলে যদি কমন না পাও তারপর আমাকে তুমি বলবা কমন পেতে তোমাকে হবেই এখান থেকে তুমি ষাটটাই কমন পাও তুমি যদি আমার কথা শোনো ইনশাল্লাহ 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 আমি নিজের প্রতি কনফিডেন্স রাখি আমার পরিশ্রমের জন্য আর আল্লাহর প্রতি কনফিডেন্স আছে ইনশাল্লাহ তুমি কমন পাবা কারণ এত পরিশ্রম করে বাড়ানো বিফলে যাবে না এই যে দেখো এখানে সাকসেস আছে তোমাকে তোমাকে আমি কি করে বোঝাই যে কোশ্চেন গুলা কিভাবে হয় দেখো সাকসেস সাকসেস দেখি আসছে সাকসেস মানে হচ্ছে সাফল্য দু হাজার আসছে ঠিক আছে দেখো সাকসেস এই দেখো দু হাজার আটচল্লিশ আর উনপঞ্চাশ কোশ্চেনটা একটু খেয়াল করে দেখো তুমি আমাকে শোনা যাচ্ছে বলো তো শুনতে পাচ্ছ দেখো এখানে এখানে তোমাকে প্রমাণটা আমি দেখাই কিভাবে কোশ্চিনটা হয় দেখো খেয়াল করে দেখো সাকসেস দিয়ে আসছে দু হাজার পাঁচে আসছে দেখো নিচেরটা দেখো ঊনপঞ্চাশ নাম্বার কোশ্চিন যাদের কাছে বই আছে খেয়াল করে দেখো বই বের করে অ্যান্টোনিয়াম আসছে দু হাজার পাঁচে আসছে সাকসেস দিয়ে ঠিক আছে দু পাঁচে তুমি দেখো এক বছর গ্যাপ দিয়েছে মাঝে এক বছর গ্যাপ দিয়ে দু হাজার সাতে আসছে সিনোনিয়ম খেয়াল করলা দু হাজার সাতে সিনোনেম আসছে সাথে সিনোনেম আসার পরে কাহিনী করছে কি আর পরীক্ষা দেয়নি পরীক্ষাতে আর দেয়নি দু হাজার এসে আবার কি করছে আবার অ্যান্টোনিয়ম দিয়েছে তার মানে আগে অ্যান্টোনিয়ম তারপর সিনোনিয়ম আবার অ্যান্টোনিয়মে আসছে বুঝতে পেরেছ তার মানে কি আছে যে দেখো টিনি টিনি মানে হচ্ছে সংকীর্ণ টিনি দিয়ে আসছে একুশ সালে টিনি দিয়ে আসছে একুশ সালে তাহলে টিনি কেন তানভীর ভাইয়া দিল টিনি কেন পরীক্ষাতে আসছে অ্যান্টোনিয়ম তানভীর ভাইয়া কেন টিনি নিয়ম দিল এখানে দরকার ছিল দুইশো সাতষট্টিটা বাড়ানো কিছু না এখানে ভাইয়া এত কষ্ট করে এত কিছু করেছে কেন তোমাদের জন্য এই যে টিনি এটা যে আসছে অ্যান্টোনিয়ম আসছে দু সালে এটা যে বাইশ সালে সিনোনিয়ম আসবে তেইশ সালে যে সিনোনিয়ম আসবে এটা এখন তোমাকে যদি আমি এটা বোঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা আর তুমি যদি বুঝতে না পারো তাহলে কিছু বলার থাকে না প্রশ্নগুলো এভাবেই হয় ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস এটা আসছে এগারো সালে আবার দেখবা যে এটার উল্টাটা দিছে আবার পরের কোন দু এক বছরের মধ্যে বা যে কোনো একটা জায়গায় বুঝতে পেরেছো তো প্রশ্নগুলো এভাবে হয় তোমাকে প্যাটার্ন বুঝতে হবে হ্যাঁ প্যাটার্ন বুঝতে হবে এই যে ভার্চু ভার্চু মানে হচ্ছে পূর্ণ ঠিক আছে ভার্চু মানে হচ্ছে পূর্ণ তুমি যখন এটা পড়বা তখন তুমি এই যে দেখো যে ভাইয়া এটা কি করে দিছে বোল্ড করে দিছে বোল্ড করা মানে তোমাকে বুঝে নিতে হবে ওই শব্দটা ভাইয়া পড়তে বলছে বন্যদল বই তুমি খোলো তাহলে দেখবা যে এরকম করে কোন কোন শব্দে বোল্ড করা আছে ঠিক আছে বোল্ড করা আছে তোমাদের বইয়ে এভাবে করা আছে তো তোমাকে বুঝে নিতে হবে আমাকে ওটা পড়তে বলছে ভাইয়া বেশি করে এখন তো আমি শব্দের পাশে তো লিখতে বলি না যে এটা গুরুত্বপূর্ণ এটা বেশি করে পড়ো আমি তো এভাবে বলতে পারি না এত এভাবে বললে তো সম্ভব না এই জন্য আমি সেটা কি করেছি কালার করে দিয়েছি আর ক্লাসে বলে দিই যে কালার করা অংশ তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা বুঝতে পেরেছো আমার আমি আসলে যদি পারতাম আমি যদি পারতাম তোমার পাশে যে আমি তোমাকে ধরে ধরে বলতাম এগুলো এগুলো পরীক্ষা আসবে আসলে সেটা পারতেছে না এই জন্য তোমাদেরকে বেশি নেয়ার জন্য বারবার বলতেছি তোমরা আমাকে শুনতে পাচ্ছ কি না তারপরে বারবার বলতেছি যে এটা দেখো ওইটা দেখো আসলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে পরীক্ষার क्वेश्चन গুলো কিভাবে হয় তোমাকে কি এটা বুঝতে হবে তুমি যদি এটা বুঝো তোমার प्रिपरेशन হয়ে গেছে তাহলে আমি যেভাবে বললাম তোমরা এইভাবে পড়ো সিনোনিম অ্যান্টনিম ইনশাআল্লাহ আর কিছু করতে হবে না এই টপিক নিয়ে যারা ভয় পায় তুমি তাদেরকে সাহায্য করো তোমার ফ্রেন্ডদেরকে যে বন্ধু সিনোনিম एंटোনিম এতগুলা কিভাবে পড়বো তো কঠিন জিনিস তুমি তাকে তোমার মনodel বইটা দেখাও তুমি তাদেরকে বলো যে এই কয়টা এইটা করে পড়ো দরকার হলে ওকে হ্যান্ড নোট করে দিও পিকচার ভাইরাল করো না পিকচার শেয়ার করা খুব খারাপ দেখায় এটা কেউ কোনো লেখকে চায় না যে তোমার বইয়ের পিকচার আরেকজন ফটো আকারে দেখ এগুলা খুব খারাপ জিনিস তুমি তাকে হেল্প করো ঠিক আছে তুমি তাকে হেল্প করবা দরকার হলে তাকে দাগাই দিবা বলে দিবা তো এই পর্যন্তই রাখবো তোমাদের ক্লাসটা কেমন লেগেছে তোমরা জানাবা আর আমার ভিডিওগুলো পোস্ট হয় এত কষ্ট করে তোমাদের ক্লাসগুলো নেই তোমরা চেষ্টা করবা ক্লাসের ভিডিওগুলোতে ফেসবুকে এবং ইউটিউবে কমেন্ট করার এবং তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমাদের বেস্টমেন্টদের সাথে শেয়ার করবা ঠিক আছে কারণ আমি কিন্তু খেয়াল করি যে আমার ভিডিওতে কে লাইক কমেন্ট করতেছে আমি কিন্তু খেয়াল করি ছোট মানুষ তো ছোট ছোট কাজ করি এখন তোমরা খারাপ বলতে পারো কিছু করার থাকবে না হ্যাঁ তো তোমাদের প্রতি আমার একটা কথা বলবো বলো ক্লাস টাইম যে আগানো যায় না আগানো আসলে এই যে নামাজ থাকে তো নামাজের জন্য আসলে আগে শুরু করতে পারি না কয়টায় দিলে তোমার সুবিধা হবে বলো আসলে ক্লাস যে মানে ক্লাস করতে গেলে এই টাইমে কারেন্ট চলে যায় যে আজকে ওকে চলে গেছে পরে এমবিডিয়া ও তো আচ্ছা বুঝতে পারছি ওয়াইফাই তো এজন্য এখন এরকম সমস্যা থাকবে কারেন্টের সমস্যা থাকবে হ্যাঁ অন্য কোন সমস্যা থাকলে সেটা আলাদা বিষয় ছিল তো একটু চেষ্টা করবা ঠিক আছে তো ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটা ছিল একটা সাজেশনমূলক ক্লাস এটা ছিল একটা সাজেশনমূলক ক্লাস হ্যাঁ এখানে আমি পরে যে ক্লাস দেখে নেবে হ্যাঁ মনে করাইতে আসি নাই তোমাদেরকে কিছু আমি জাস্ট এটা সাজেশনমূলক একটা ক্লাস নিয়ে আসছি তোমাদের যাতে এই অংশটা যাদের ভয় আছে তাদের যাতে ভয়টা কেটে যায় ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকবো আর যারা আমি চাও শোনো আর একটা কথা বলি মিউট করতে সবাইকে হবে তোমরা কি করবা আশি যাদের কাছে বই নাই যাদের কাছে বই নাই শোনো অনেকগুলা প্রকাশনী বই তোমাদের কাছে আছে আমি জানি বিভিন্ন প্রকাশনীর বই বইয়ের আসলে অভাব নাই ঠিক আছে আহ অরিজিনাল বইয়ের অভাব কিন্তু আসলে এই বইয়ের অভাব নাই তো সে জায়গা থেকে তোমাদেরকে বলি যে বাজারে অনেক বই আছে বারোশো চোদ্দশো পনেরোশো বই আছে হ্যাঁ আর বনোদল বই মাত্র ঠিক আছে তো তোমার কাছে যেটা ভালো মনে হয় দেখে তুমি পড়বা বন্ধুদের কাছ থেকে নিয়ে পড়ে তারপর তোমার যদি ভালো মনে হয় তারপরে তুমি বইটা তোমার যদি ভালো লাগে তাহলে যাচা করবা আর যদি ভালো না লাগে আমাদের ফেসবুক পোস্টে তুমি রিভিউ দিবা ভালো লাগে নাই আমার এই বই সেটাও আমরা মেনে নিব কোনো সমস্যা নাই তোমার যদি ভালো লাগে সেটার অনুভূতিও তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো আর অনেকেই বলো যে ভাই বন্যদল বইটা কিভাবে সংগ্রহ করব তোমরা যারা এ কথা বলো তাদের উদ্দেশ্যে বলছি বন্যদল বইটা সংগ্রহ করা তেমন কঠিন কিছু না ইউটিউব এবং ফেসবুকে যারা দেখবা উপরের নাম্বারে উপরের নাম্বারটাতে তিনশো পঞ্চাশ টাকা সেন্ট মানি করে তুমি তোমার যে কোনো জায়গা থেকে বইটা সংগ্রহ করতে পারছো গ্রামে সংগ্রহ করতে গেলে একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রামে সংগ্রহ করতে গেলে সেক্ষেত্রে আরও চল্লিশ টাকা অ্যাড হবে ঠিক আছে একদম তোমার বাসায় পৌঁছিয়ে দিবে আর যারা শহরের মধ্যে আসো উপজেলার মধ্যে আসো তারা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে একটা বই সংগ্রহ করতে পারবা আর বন্ধু সার্কেল একসাথে অর্ডার করলে সেক্ষেত্রে অনেক কম আসে সেটা তোমরা আমার থেকে জেনে নিও কত কম আসে ঠিক আছে আর যারা নতুন কোর্সে ভর্তি হতে চাচ্ছ ভর্তি হয়ে যাও আমাদের পনেরো তারিখ থেকে নতুন ব্যাস একটা শুরু হবে আর এখানে প্রশ্ন থাকে তোমাদের বনদল বইটিতে সবগুলো টপিক আছে কিনা হ্যাঁ বনদল বইটিতে সবগুলো টপিক আছে এবং বোর্ড কোয়েশ্চেন সহ আর আমাদের বই ভিত্তিক তো অনলাইন ক্লাস তো ইউটিউবে পাচ্ছই টোটাল একটা পূর্ণ কোর্স থাকছে তোমাদের জন্য নতুন ব্যাসে ভর্তি চলছে তিনশো পঞ্চাশ টাকা কোর্স ফি সব কিছু পেয়ে যাবা একদম এটা চলবে একদম এই সার্ভিসটা চলবে তোমাদের ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত পুরো দমে তো ঠিক আছে সবাই ভালো থাকো থাকো বলো এক্ষেত্রে সাকসেস এখানে অ্যান্টনিম করতে বলছে তখন ফেলার এখন প্রশ্নে কি থাকতে পারে ফেলার ফেলার থাকতে পারে তখন শিরোনাম করতে বলবে তারপর অ্যাকসেস লেখা তারপর বাক্য রচনা করব আরেকবার বলো প্লিজ সাকসেস লেখা আছে এখানে অ্যান্টনিম করতে বলছে তখন অ্যানসার আছে ফেলার হ্যাঁ তাহলে এখন প্রশ্নে কি এরকম উল্টা থাকতে পারে ফেলার দাও আছে আমাকে সাকসেস লিখে তারপর বাক্য রচনা করতে হবে তুমি কি পরে যুক্ত হয়েছো বন্যা না ভাইয়া প্রথমে যুক্ত কিন্তু কেমন তুমি সমস্যা এটা তো লম্বা লেকচার এটা তো অনেক লম্বা করে দিলাম তুমি রেকর্ড যখন তখন তুমি আবারো অংশটা দেখে নিও আরেকবার ঠিক আছে আচ্ছা ভাইয়া ঠিক আছে না করি নাই ঠিক আছে সমস্যা নাই আসসালামু আসসালাম ভাইয়া একটা বলো জি স্যার একটা কোশ্চেন করতেছেন না হ্যাঁ স্যার আমার তো ওই বইটা নাই তাহলে কোনো এফেক্ট করবে কিনা আসলে বইয়ের সাথে আসলে কোর্সের সম্পর্ক নাই বুঝতে পেরেছো আচ্ছা জি স্যার কোর্স আরেক জিনিস তবে আমরা 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 যখন কোনো কারো কাছে পড়ি যখন স্যারের কাছে পড়ি তখন সেই স্যারের লেখা হ্যান্ড নোটের উপরে স্যার যখন ক্লাস নেয় তো সেই হ্যান্ড নোটটা থাকলে পড়তে সুবিধা হয় এটাই সুবিধা ঠিক আছে

এবং সেটা করতে করতে অনেক টাকা খরচ হয় আমার এখানে মাসিক কোনো চার্জ নাই আমার এখানে মাসিক কোনো চার্জ নাই তুমি কোর্স ফি 350 টাকায় ভর্তি এটাই শেষ আর কোনো টাকা লাগবে না কোনো মাসে বুঝতে পরীক্ষা পর্যন্ত এটা চলবে একদম কোর্স তো আগে শেষ হয়ে যাবে কিন্তু সার্ভিস তোমরা পরীক্ষা পর্যন্ত পাবা অর্থাৎ তোমাদের কোনো প্রশ্ন থাকতে পারে কোনো বিভ্রান্তি থাকতে পারে সেগুলা তোমরা যে কোনো সময় যে কোনো ভাবে জিজ্ঞেস করতে পারো ও আচ্ছা স্যার থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকো ভালো টপিক আমার একটা প্রশ্ন ছিল বলো বলো আমাদের কম্পালসরি ইংলিশে যেহেতু গ্রেড পয়েন্ট শো করবে না শুধু পাস কিংবা ফেল শো করবে আমার প্রশ্ন হচ্ছে যে চল্লিশ মার্কস পেয়ে যে পাশ করলো আর যে ষাট মার্কস পেল এটার ভ্যালু কি একই থাকবে মানে জাস্ট চল্লিশ পেয়ে পাশ করলেই কি আনা

ভাইয়ার সাথে থেকে জাস্ট আমি পরীক্ষা অ্যাটেন্ড করব ভাইয়া যখন পরীক্ষা নিবে তখন পরীক্ষা দিব সেই ক্ষেত্রে সে এটাকে পরীক্ষা হিসেবে তার কাছে পরীক্ষা হিসেবে ব্যাস ধরতে পারে সে ঠিক আছে যদি কখনো লাইভ ক্লাস করতে চায় সে লাইভ ক্লাস করতে পারে অর্থাৎ তার রিভিশন চলতে পারে ব্যাস দিয়ে একটা যারা পুরাতন ব্যাস তাদের জন্য এটা রিভিশনমূলক ব্যাস হতে পারে বুঝতে পেরেছ তাছাড়া আমি তোমাদেরকে পুরাতন পুরাতন ব্যাসে শোন আমি একটু বলি মিউট করো আমি তোমাদেরকে পুরাতন ব্যাসে যে সার্ভিসটা দিয়েছি একদম ফুল সার্ভিস দিয়েছে ঠিক আছে এখানে কোনো ঘাবলিং নাই শুধু তোমাদের পরীক্ষাটা নিতে পারি নাই ব্যস্ততার কারণে কারণ অনেক পরীক্ষা আমার নিজেরও ছিল তো আশা করি এই বিষয়গুলো কাটিয়ে উঠবো পেট ব্যাসে ঠিক আছে আর কারো প্রশ্ন থাকলে বলো সময় খুবই কম আছে আমাদের সাথে মনিরুল কিছু বলতে যাচ্ছিল মনে হয় আচ্ছা ঠিক আছে তো সব ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া রাখবে আর তোমাদের জন্য দোয়া করে সবসময় আল্লাহ হাফেজ